জয়হিন্দ বন্ধুরা ফাইনালি আমাদের চন্দ্রযান থ্রি চাঁদের মাটিতে গিয়ে পৌঁছেছে এবং এটা আমাদের ভারতের কাছে গর্বের একটা বিষয় চন্দ্রযান আমাদের ভারতের জন্য নতুন একটা ইতিহাস তৈরি করল যেটা কেউ করতে পারেনি ফাইনালি আমাদের ভারত সেটা করে দেখালো চাঁদের সাউথ বা দক্ষিণ মেরুতে গিয়ে চন্দ্রযান থ্রি অলরেডি ল্যান্ড করে বেরেছে এবং যেটা তার মুখ্য উদ্দেশ্য ছিল যে সফট ল্যান্ডিং করা সেই সফট ল্যান্ডিং করেছে এবং সেখানে এখন আগামী চোদ্দ দিন ধরে বিভিন্ন রিসার্চ করবে ওখানকার যে রোভার প্রজ্ঞান রোভার সে আমাদেরকে বিভিন্ন ধরনের ইনফরমেশন পাঠাবে এবং আমরা সেগুলো থেকে অনেক কিছু তথ্য জানতে পারবো কেননা চাঁদের দক্ষিণ মেরুতে লুকিয়ে রয়েছে অনেক কিছু রহস্য যেটা নিয়ে পৃথিবীর সব দেশের বিজ্ঞানীদের একটা কৌতূহল রয়েছে যে ওই জায়গাটাতে কি রয়েছে চাঁদের দক্ষিণ মেরুতে যে বড় বড় গর্তগুলো রয়েছে যে এব্রো জায়গাটা রয়েছে যেখানে মাঝে সূর্যালোক সেইভাবে পৌঁছই না বলতে গেলে চন্দ্রযান থ্রি এই তেইশে আগস্টই কেন ল্যান্ড করালো ইসরো চাঁদের মাটিতে তার কারণ ওখানে একটা সূর্যের আলো পৌঁছয় না মানে ওখানটা অন্ধকার থাকে এবং ওখানকার টেম্পারেচার প্রায় থাকে তোমার দুশো তিরিশ ডিগ্রির নিচে চাঁদের ওই জায়গাটাতে মাঝে মাঝে সূর্যের আলো পৌঁছয় তো সেই কারণে এই তেইশে আগস্টটাকে ইসরো নির্বাচন করেছিল যাতে এই দিনটাতে ওরা ওই সূর্যালোকটা পায় মানে তেইশে আগস্ট ওখানে সূর্যটা পাবে ঠিক আছে সূর্যের আলো ওই জায়গাটাতে করে গিয়ে পৌঁছবে যাতে করে আমাদের চন্দ্রযানের প্রজ্ঞান রোভার বলো বা ল্যান্ডারে বলো ওখানে যে সোলার প্যানেলগুলো লাগানো আছে সেই সোলার প্যানেলগুলো সূর্য থেকে পাওয়ার নিতে পারবে সূর্য আলো থেকে পাওয়ার নিতে পারবে এবং তার যা যা কাজকর্ম সেগুলো করতে পারবে তো আমাদের এই চন্দ্রযানের এখন কাজ কি তাহলে ল্যান্ড তো করে গেল সফট ল্যান্ডিং যেটা প্রথম উদ্দেশ্য ছিল ইসরোর চন্দ্রযান ল্যান্ড করে গেল এর এবার নেক্সট কাজ কি এবং যারা যারা একদম নতুন জানো না দেখো চন্দ্রযান থ্রি আমাদের ভারতের জন্য কেন গর্বের বিষয় দেখো এই সফট ল্যান্ডিংটা ছিল প্রথম উদ্দেশ্য আমাদের চন্দ্রযান যেটা আজকে ছটা নাগাদ হয়েছে সফট ল্যান্ডিং হয়েছে চোদ্দই জুলাই আমরা জানি লঞ্চ হয়েছিল চন্দ্রযান থ্রি চোদ্দই জুলাই এবং এতদিন একটা নির্দিষ্ট পক্ষপথে ঘুরে ফাইনালি এসে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছে আমাদের চন্দ্রযান থ্রি এবং সফট ল্যান্ডিং করেছে এর জন্য এই সফট ল্যান্ডিংটাই আগের বারে হয়নি যার জন্য চন্দ্রযান টু যেটা দু হাজার উনিশে করা হয়েছিল চন্দ্রযান টু মিশনটা ব্যর্থ হয়েছিল সফট ল্যান্ডিংটা কেন হয়নি তার কারণ এখানে কিছু একটু প্রবলেম হয়েছিল যার জন্য যখন ওটা ল্যান্ড করতে যায় তখন ওখানে একটা জার কাছে এবং ল্যান্ডারটা ঠিকঠাকভাবে ল্যান্ড না করার কারণে ওখান থেকে পুরোপুরি আমাদের কানেকশান কিছুক্ষণের জন্য ছিল তারপরে বিচ্ছিন্ন হয়ে গেছিল তো এই সফট ল্যান্ডিংটা এবারে ফাইনালি কি হলো বিক্রম ল্যান্ডার সফট ল্যান্ডিং করতে পেরেছে এবার এখান থেকে নেক্সট কি করবে এখানে প্রধান কাজ হচ্ছে ইসরো আমাদেরকে যেটা জানিয়েছে সেটা হচ্ছে টু ডেমনস্ট্রেট সেফ অ্যান্ড সফট ল্যান্ডিং এটা আমাদের হয়ে গেছে অলরেডি টু ডেমোনস্ট্রেট রোভার রোভিং অন দ্য মুন এবারে এই যে রোভারটা রয়েছে দেখো এই পুরো মডিউলটা থেকে এখানকার যে প্রোপালসান মডিউল এটা কি করেছে ল্যান্ডার আর রোভারের যে ইউনিটটাকে তোমাদের কক্ষপথে চাঁদের কক্ষপথে ছেড়ে দিয়েছে তো সেটা এবার ঘুরতে ঘুরতে ফাইনালি পুরো ল্যান্ডার আর রোভার নিয়ে চাঁদের মাটিতে অবতরণ করেছে এবার সেখান থেকে কি হবে বেরিয়ে যাবে সেখানে গিয়ে রোভারটা বেরিয়ে বিভিন্ন সাইন্টিফিক এক্সপেরিমেন্ট করবে এবং চাঁদ থেকে বিভিন্ন তথ্য নিয়ে আমাদের এখানে সরবরাহ করবে দেখো এই হচ্ছে সফট ল্যান্ডিং হলো এবার সেখান থেকে গিয়ে কি করবে আস্তে আস্তে এই তোমার যে ল্যান্ডারটা আছে বিক্রম ল্যান্ডার এই বিক্রম ল্যান্ডারটা থেকে একটা দরজা এখান থেকে খুলে যাবে এবং সেখান থেকে আস্তে 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 রোভারটা বেরিয়ে আসবে প্রজ্ঞান রোভার সেই রোভারে লাগানো আছে মোট সাতটা পেলোড আমি তোমাদের সাথে আলোচনা করব কোনটার কি কাজ সেটা এই চন্দ্রপৃষ্ঠে চারিদিকে ঘুরবে এরকম ভাবে চারিদিকে ঘুরে ঘুরে বিভিন্ন তথ্য আমাদেরকে দেবে চাঁদের এটা হচ্ছে দক্ষিণ মেরু এই জায়গাটায় এই যে তোমরা দেখতে পাচ্ছ গর্ত এই গর্তটা মনে করা হয় সোলার সিস্টেমের আর কোথাও নেই অন্য কোন জায়গায় এই ধরনের গর্ত দেখা যায় না লুনার ক্র্যাটার চন্দ্রের গর্ত তো এই জায়গাটা নিয়ে আমাদের সব থেকে বেশি কৌতূহল এবং এই দক্ষিণ মেরু যেখানে টেম্পারেচার খুব কম থাকে মানে ধরো এই দুশো তিরিশ ডিগ্রির কম মাইনাস দুশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস এই জায়গাটায় তো এই জায়গাটায় এই অবস্থায় কি থাকতে পারে সেটাই আমাদের জানার প্রধান উদ্দেশ্য যেটা কিন্তু এখনো কোনো দেশ কিন্তু ট্রাই করেনি বা ট্রাই করেও পারেনি আমাদের ভারত এরকম প্রথম দেশ হলো যে দেশ কিনা চন্দ্রের এই দক্ষিণ মেরুতে গিয়ে তার ল্যান্ডারটাকে ল্যান্ড করাতে সক্ষম হলো প্রোপালসান মডিউল কমিউনিকেশন করবে কার সাথে আইডিএসএন এর সাথে আইডিএসএন কি জিনিস আইডিএসএন হচ্ছে তোমার ইন্ডিয়ান ডিপ স্পেস নেটওয়ার্ক এটা আমাদের ভারতের একটা জায়গাতে রয়েছে আই তোমার ইন্ডিয়ান ডিপ স্পেস নেটওয়ার্ক যেটা এই ধরনের স্পেস যেসব ক্র্যাফটগুলো হয় তাদের সাথে কমিউনিকেশন করে তো সেরকম আইএসডিএন এর সাথে কমিউনিকেট করবে কে এই প্রোপালসান মডিউল আর ল্যান্ডার মডিউল যেটা ল্যান্ডার বলো ল্যান্ডারটা তোমার এই এইস এর সাথে আর যে রোভারটা আছে তার সাথে কমিউনিকেট কমিউনিকেট করবে আর এখানে এই 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 রোভারটা যেটা আছে আছে সেটা মাত্র করতে পারবে অনলি ল্যান্ডারের সাথে সাথে ঠিক যে জিনিসটার দেখো এই যে ল্যান্ডার দেখতে পাচ্ছ এই ল্যান্ডারের সাথে এই রোভারটা শুধুমাত্র ল্যান্ডারের সাথে কানেক্ট করতে পারবে ল্যান্ডারটা কার সাথে করবে এখানে অরবিটার আছে আর আমাদের আইডিএসএন আছে তার সাথে করতে পারবে এইভাবে আস্তে আস্তে কমিউনিকেট করে বিভিন্ন সিগন্যাল গুলো আমাদের এখানে পাঠাবে আমরা আইএডিএসএন এর সাহায্যে জানতে পারবো মানে ইসরো জানতে পারবে আর কি দেখো এই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি প্রোপালশন মডিউল এই হচ্ছে তোমার পুরো মডিউলটা প্রোপালশন মডিউলটা খুলে গেল ল্যান্ডার আর রোভার আছে ল্যান্ডার আর রোভার এখানে নামলো এই যে ল্যান্ড করছে সফট ল্যান্ডিং এরপর ওখান থেকে রোভারটা বেরিয়ে যাবে এবার দেখো এই ল্যান্ডারের মধ্যে কি কি পেলোড রয়েছে মানে অ্যাকচুয়ালি চন্দ্রযান থ্রি কি কি কাজ করবে চন্দ্রযান থ্রি এর মধ্যে তোমার রয়েছে রেডিও অ্যানাটমি অফ মুন বাউন্ড হাইপার সেন্সিটিভ আয়নোস্ফিয়ার মানে হচ্ছে রামভা এই রামভাটা কি করবে রামভাটা হচ্ছে একটা এলপি পুল এটা কি করবে এখানকার যে প্লাজমা রয়েছে মানে আয়ন আর ইলেকট্রনের মিলিত যে জিনিসটা প্লাজমা তার ঘনত্ব মাপবে এবং সময়ের সাথে সাথে তার পরিবর্তন কিভাবে ওটা পরিবর্তন হচ্ছে সেই জিনিসটার পরিমাপ করবে হচ্ছে তোমার এই রামভা এটা একটা পেলোড পেলোড মানে কিছুই নয় এটা হচ্ছে একটা তোমার টেকনোলজি যেটা ওর সাথে লাগিয়ে দেওয়া হয়েছে আর কি রোভারের সাথে রোবারটা ওখানে গিয়ে রোভারের মধ্যে আছে কি চেস্ট বলে একটা জিনিস আছে এটা এটা সেকেন্ড হচ্ছে ফুল ফর্ম চন্দ্র সার্ফেস থার্মোফিজিক্যাল এক্সপেরিমেন্ট চেস্ট এটার কি কাজ এটা কি করবে ওখানকার যে থার্মাল প্রপার্টিজ রয়েছে থার্মাল প্রপার্টিজ অব লুনার সারফেস চন্দ্রপৃষ্ঠের যে তাপীয় যে সব জিনিসপত্র রয়েছে সেগুলোকে মানে পোলার রিজিয়েন আর কি সাউথ পোলে পোলার রিজিয়নে যে যেসব থার্মাল প্যারামিটারগুলো গুলো রয়েছে বা প্রপার্টিস গুলো রয়েছে সেগুলোকে মেজার করবে তোমার যে পেলোডটা আছে সেটা হচ্ছে ইলসা ইনস্ট্রুমেন্ট ফর সিসমিক অ্যাক্টিভিটি এটা কি করবে ওখানকার যে ভূমিকম্প প্রবণতাটা সেটাকে মেপে আমাদের সামনে দেখাবে লেজার রেট্রো রিফ্লেক্টার অ্যারে এটা মানে নাসা এটাকে প্রোভাইড করেছে এটা হচ্ছে একটা প্যাসিভ এক্সপেরিমেন্ট হবে টু আন্ডারস্ট্যান্ড দ্য ডাইনামিক্স অফ মুন সিস্টেম মুন সিস্টেমের ডাইনামিক্স বোঝার জন্য এটা কাজ করবে এছাড়া রয়েছে ধরো লেজার ইন্ডিউসড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপ এল আইবিএস এটা কি করবে এটা করবে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটিভ এলিমেন্টাল অ্যানালিসিস টু ড্রাইভ ডিরাইভ দ্য কেমিক্যাল কম্পোজিশন অ্যান্ড ইনফার মিনারোলজিক্যাল কম্পোজিশন টু ফার্দার আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অব লুনার সার্ফেস ঠিক আছে ওখানকার যে মিনারেল টিনারেল আছে সেগুলোকে চেক করে আমাদেরকে জানাবে কেমিকাল কম্পোজিশন কি কি থাকছে না থাকছে সেগুলো সেন্সার এই এলআইবিএস এর সাহায্যে জানিয়ে আমাদেরকে পাঠাবে নেক্সট হচ্ছে তোমার এপি এক্সএস এটা হচ্ছে তোমার আলফা পার্টিকাল এক্স রে স্পেক্সট্রোমিটার এটা কি করবে এটা টু ডিটারমাইন এটা কেন কি কাজের জন্য দেওয়া হয়েছে টু ডিটারমাইন দ্য এলিমেন্টাল কম্পোজিশন এলিমেন্টাল কি কি কম্পোজিশন রয়েছে যেমন ধরো এমজি মানে ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন পটাশিয়াম ক্যালসিয়াম টাইটেনিয়াম আয়রন ঠিক আছে এগুলো চাঁদের মাটিতে এগুলোর পরিমাণ কতটা কি আছে কি কম্পোজিশনে আছে সেগুলো জেনে আমাদেরকে বলবে নেক্সট হচ্ছে তোমার প্রোপালসান মডিউল পেলোড এটা হচ্ছে প্রোপালসান মডিউলের মধ্যেই পেলোডটা আছে এটা কি করবে স্পেক্ট্রো পোলার মানে এটা হচ্ছে যেটা যে প্রোপালসান মডিউলটা চাঁদের অরবিটেই হচ্ছে তোমার বুঝছে যেটা চাঁদের অরবিট থেকে অরবিট আর ল্যান্ডারকে আলাদা করে দিয়েছে সেই প্রোপালশন মডিউল তার মধ্যে কি আছে দেখো সেফ বলে একটা জিনিস আছে এর ফুল হচ্ছে তোমার স্পেক্ট্রো পোলারিমেট্রি অফ হ্যাবিটেবল প্ল্যানেট আর্থ ফিউচার ডিসকভারিজ বিভিন্ন স্মলার প্ল্যানেট বিভিন্ন এক্সো প্ল্যানেট এবং স্মলার প্ল্যানেট গুলোর খোঁজ করবে এই সেফ তো এখন এই কাজগুলো চোদ্দ দিন ধরে করবে আমাদের এই রোভার এরপরে কি কি আপডেট আসবে সেগুলো আমরা জানবো আর তোমরা কারা কারা এই লাইভ ব্যাপারটা দেখেছ যখন চন্দ্রযান থ্রি ল্যান্ড করলো সেটা আমাকে তোমরা সবাই কমেন্ট বক্সে জানাও নেক্সট আপডেট নিয়ে আমি খুব তাড়াতাড়ি আবার আসছি থ্যাংক ইউ সো মাচ গুড নাইট